সম্ভবত ব্রিকলেন মসজিদ একমাত্র মসজিদ যেখানে খ্রিস্টানদের চার্চ ছিল, ইহুদিদের সিনাগগ, আর এখন মুসলমানরা ক্রয় করে এখানে হয়েছে মসজিদ। 1978 সাল থেকে প্রতিষ্ঠিত এই গর্বের সামিল আমরা সকল মুসলমান এবং বাংলাদেশি কমিউনিটি। ঐতিহ্যবাহী ব্রিকলেন মসজিদ ইংলিশ হেরিটেজের লিস্টেড টু বিল্ডিং, আর তাই এর মেরামতের খরচ অনেক বেশি। মসজিদের ব্যবস্থাপনা থেকে শুরু করে এবছর আরও অনেক মেরামতের জন্য প্রয়োজন 270,000 পাউন্ডের। আপনাদের কাছে আকুল আবেদন, আল্লাহর ঘর এ ব্রিকলেন মসজিদকে ঋণমুক্ত করতে নই রামাদান মঙ্গলবার এনটিভির লাইভ ফান্ড রাইজ আপিলে শরিক হবেন ইনশাআল্লাহ।